এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই খুব শীঘ্রই বিডিপি অ্যাসাইনমেন্ট পাবলিশ হবে তাই খুব বেশি আর সময় নেই আপনারা অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতিগুলো একটু খুঁটিনাটি দেখে নিন অর্থাৎ অ্যাসাইনমেন্ট কীভাবে লিখলে নম্বর বেশি পাবেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আপনাদেরকে জানাবো অ্যাসাইনমেন্টের প্রশ্ন কেন কঠিন হয় এবং সেই সঙ্গে জানাবো বিডিপি কোর্সে অ্যাসাইনমেন্টের গুরুত্ব কতখানি আমরা অরিজিনাল অ্যাসাইনমেন্ট খাতার মধ্য দিয়ে আপনাদের বিষয়টি বুঝিয়ে দেব। অক্টোবর মাসে না হলেও নভেম্বর মাসের শুরুতে হয়তো অ্যাসাইনমেন্ট লিখতে হতে পারে হাতে তাই আর বেশি সময় নেই এখন এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জেনে রাখুন আমরা অরিজিনাল অ্যাসাইনমেন্ট খাতার মধ্য দিয়ে বিষয়টি বুঝে বুঝিয়ে দেবো এবং তুলে ধরবো আপনাদের সামনে মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চলুন এখন শুরু করি অ্যাসাইনমেন্ট কীভাবে লিখবেন এবং কীভাবে লিখলে বেশি নাম্বার পাবেন তারও আগে আমরা জেনে নিই অ্যাসাইনমেন্টের প্রশ্ন কেন কঠিন হয় এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন হ্যাঁ অ্যাসাইনমেন্টের প্রশ্ন কঠিন হয় বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সাম যেটা জুন জুলাই মাস করে হয় সেই পরীক্ষার তুলনায় অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনেক বেশি কঠিন হয় অ্যাসাইনমেন্টের প্রশ্ন এই কঠিন হওয়ার কারণ হল অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তরগুলো যেহেতু স্টাডি মেটেরিয়াল দেখে লেখা হয় সেহেতু ইউনিভার্সিটি মনে করে তাদের স্টুডেন্টরা গোটা স্টাডি ম্যাটেরিয়াল ফলো করেই যেন উত্তরগুলো তৈরি করে এতে বিটি পি টার্ম অ্যান্ড থিওরি পরীক্ষা দেওয়ার আগে গোটা স্টাডি ম্যাটেরিয়াল সেই সঙ্গে সিলেবাস সম্পর্কে স্টুডেন্টরা যেমন সচেতন হতে পারে সেই সঙ্গে উক্ত বিষয়টা সম্পর্কেও ছাত্রছাত্রীদের ধারণা জন্মাতে পারবে সেই জন্য ইউনিভার্সিটি যখন অ্যাসাইনমেন্টের প্রশ্ন করে প্রশ্ন করার সময় নজরে রাখে যে স্টুডেন্টরা সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে গেলে যেন গোটা বিষয় বা গোটা স্টাডি মেটেরিয়ালটাই ফলো করে লিখতে পারে খুব ইম্পর্টেন্ট বিষয়ের উপরেরও প্রশ্ন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের প্রশ্ন করার সময় ঘুরিয়ে দেয় যাতে স্টুডেন্টরা ওই বিষয়টা ডিটেলস পড়ে অ্যাসাইনমেন্টটা লিখতে পারে অর্থাৎ স্টুডেন্ট যখন যে বিষয় বা সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট লিখছেন সেই বিষয় বা সাবজেক্টের সামগ্রিক ধারণা এবং নলেজ অর্জন করার জন্য স্টুডেন্টরা সামগ্রিক ধারণা যাতে লাভ করতে পারে উক্ত বিষয়ের উপর তারই প্রচেষ্টা হিসাবে বা লক্ষ্য হিসাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলি তৈরি করার সময় স্ট্যান্ডার্ডটি মেনটেন করে চলুন আমরা এখন চলে যাই অ্যাসাইনমেন্ট কীভাবে লিখলে নম্বর বেশি পাবেন বা আপনারা কীভাবে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করবেন এখন আপনারা একটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখতে পাচ্ছেন এটি বিডিপি ফার্স্ট ইয়ারের একটি বিষয়ের অ্যাসাইনমেন্ট বিডিপি ফার্স্ট ইয়ারের বিএ বিএসসি বি সকলকেই এই অ্যাসাইনমেন্টটা লিখতে হবে অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো লিখতে হবে কারণ এটা কম্পালসারি বিএ বিএসসি বি সব বিভাগেরই এটা কম্পালসারি সাবজেক্ট এই অ্যাসাইনমেন্টটা আগের ইয়ারের অর্থাৎ ডিসেম্বর দু হাজার আঠেরো অ্যান্ড জুন দু হাজার উনিশ রিসেন্ট যে অ্যাসাইনমেন্ট বেরোবে সেখানে লেখা থাকবে ডিসেম্বর দু হাজার উনিশ অ্যান্ড জুন দু হাজার কুড়ি অ্যাসাইনমেন্টের এই প্রশ্নটা হচ্ছে এফএইচএস অর্থাৎ ফাউন্ডেশন কোর্স ইন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এই এফ সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা সকল ফার্স্ট ইয়ারের বিএ বিএসসি বিকম সকলকেই লিখতে হবে বিডিপি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে এই এফএইচএস সহ টোটাল ছোটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে বিশেষ করে বিএ আর্টস নিয়ে যারা বিডিপি কমপ্লিট করবেন এই ছটি সাবজেক্টের মধ্যে বিএ বিএসসি বিকম সব বিভাগেরই কমন সাবজেক্ট হচ্ছে এই এফএইচএস এবং ইংলিশ কম্পালসারি বেঙ্গলি কম্পালসারি ইএন বিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সেই সঙ্গে সকল আর্টস বিভাগের স্টুডেন্টদের দুটো অনার্স সাবজেক্ট সাবমিট করতে হবে টোটাল ছোটা সাবজেক্ট সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্ট চলুন আমরা এখন এই এফএইচএস এই সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা আপনারা কীভাবে তৈরি করবেন আপনারা বুঝতেই পাচ্ছেন এটা এফএইচ সাবজেক্টের অ্যাসাইনমেন্টের প্রশ্ন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিছুদিন পর যখন অ্যাসাইনমেন্ট পাবলিশ করবে তখন আপনারা স্টাডি সেন্টারে না গিয়েও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্রশ্ন অর্থাৎ অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনারা স্টাডি সেন্টারে গিয়েও এই প্রশ্নগুলো সংগ্রহ করে নেবেন এফএইচ এস সাবজেক্টটা একশো নম্বরের আপনাকে একশো নম্বরেরই অ্যাসাইনমেন্ট লিখতে হবে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো লেখার জন্য একটা আপনি খাতা তৈরি করে রাখবেন এ ফোর সাইজের আপনারা জেরক্স দোকান থেকে এ ফোর সাইজের পেজ নিয়ে নেবেন একশো নম্বরের পেপারে আপনারা পনেরো থেকে কুড়িটা পেজ নিয়ে এক একটা সাবজেক্টের এই রকম পেজ নিয়ে খাতা তৈরি করবেন একশো নম্বরের অ্যাসাইনমেন্ট হলে কুড়িটার মতো পেজ রাখবেন নিয়ে সেলাই করে নেবেন সুতো দিয়ে সেলাই করে নেবেন আর পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্ট হলে যেগুলো কম্পালসারি সাবজেক্ট সেগুলো দশ বারোটা পেজ নিয়ে একটা খাতা বানিয়ে নেবেন আপনারা এরকম একটি খাতা তৈরি করে নেবেন একশো নম্বরের অ্যাসাইনমেন্ট হলে পনেরো কুড়িটা পেজ দিয়ে একটা খাতা এ ফোর সাইজের পেজ দিয়ে খাতা তৈরি করে নেবেন অ্যাসাইনমেন্টের একশো নম্বর আর যদি পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্ট হয় তাহলে দশ বারোটা পেজ দিয়ে একটা খাতা তৈরি করে নেবেন অবশ্যই আপনারা মনে রাখবেন এই সোজা আপনারা সেলাই করে নেবেন স্টেবল করবেন না সেলাই সুতো দিয়ে সেলাই করে নেবেন থেকে এটা বেটার হবে এবং উপরে অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট খাতার উপরে অবশ্যই একটা সিট থাকবে এই রকম এই সিটের ব্যাপারে আমরা একটু পরে ডিটেলসে আসছি এবং আপনাদের ধরুন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা তাদের ছোটা সাবজেক্ট ছোটা সাবজেক্টেই এইভাবে এসাইনমেন্ট ছোট অ্যাসাইনমেন্ট তৈরি করবেন অ্যাসাইনমেন্টের খাতা তৈরি করবেন উপরে টপশিট থাকবে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের পাঁচটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট লিখতে হবে তাদেরও রকম অ্যাসাইনমেন্ট তৈরি করে অ্যাসাইনমেন্টের খাতা তৈরি করে উপরে টপশিট দিতে হবে এরপর চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তৈরি করবেন বা লিখবেন এটা আগের ইয়ারের ফার্স্ট ইয়ারের এফএইচএসের অ্যাসাইনমেন্টের প্রশ্ন একশো নম্বরের অ্যাসাইনমেন্ট লিখতে হবে দেখুন বিভাগ আছে এক নম্বরে যে কোনো দুটি প্রশ্ন লিখতে হবে কুড়ি নম্বর করে একটা প্রশ্নের মান এখানে ছোটা প্রশ্ন দেওয়া আছে ছোটার মধ্যে থেকে আপনাকে দুটো প্রশ্ন লিখতে হবে এটা অ্যাসাইনমেন্ট বলেই ছোটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু আপনি যখন থিওরি পরীক্ষা দিতে যাবেন জুন মাসে বা জুলাই মাসে তখন কিন্তু এটা চারটি প্রশ্ন থাকবে দুটো কমিয়ে দেবে দুটো তখন চারটে থেকে চারটের মধ্যে থেকে দুটো লিখতে হবে কিন্তু অ্যাসাইনমেন্ট বলে হয়তো এখানে ছোটা প্রশ্ন দিয়েছে এরপর দেখুন এর দাগের যে কোনো তিনটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বরের প্রশ্ন বারো বারো গুণিত তিন ছত্রিশ নম্বর এখানে টোটাল প্রশ্ন দিয়েছে নটি প্রশ্ন দিয়েছে অর্থাৎ দুইয়ের দাগের মোট নটা প্রশ্ন দিয়েছে তার মধ্যে থেকে তিনটে প্রশ্ন লিখতে হবে অ্যাসাইনমেন্ট বলেই হয়তো নয়টি প্রশ্ন দিয়েছে না নাহলে থিওরি পরীক্ষায় সাধারণত ছোটা প্রশ্ন থাকে তার মধ্য থেকে তিনটে প্রশ্ন প্রশ্নের উত্তর লিখতে হয় এরপর তিনের দাগের আপনারা দেখুন তিনের দাগে চারটে প্রশ্ন লিখতে হয় সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন ছ নম্বর থাকে এক একটা প্রশ্ন চার ছয় চব্বিশ নম্বর চারটে প্রশ্নের জন্য এখানে মোট প্রশ্ন দিয়েছে দশটি প্রশ্ন অ্যাসাইনমেন্ট বলেই দশটি প্রশ্নের মধ্যে থেকে আপনাকে চারটি লিখতে হবে কিন্তু থিওরি পরীক্ষা হলে সেখানে ছটা থেকে আটটা ছোটা থেকে আটটা প্রশ্ন সর্বোচ্চ থাকতে পারে দশটা প্রশ্ন অত প্রশ্ন থাকে না তখন চলুন এই প্রশ্নের উত্তরগুলো আমরা এবার কিভাবে লিখবো একবার দেখে নিই এটা যেমন আমরা ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদের একটা প্রশ্নের মধ্যে দিয়ে দেখাচ্ছি সেকেন্ড ইয়ারে স্টুডেন্টদের ক্ষেত্রেও ধরুন একটা এফএসটি সাবজেক্ট সেই সাবজেক্টেও একই রকম মান আছে কুড়ি নম্বর বারো নম্বর এবং ছ নম্বর একই সেম জিনিসই হবে এসাইনমেন্ট এসাইনমেন্টের এই ভিডিওটা ফলো করুন আপনাদেরও বুঝতে সুবিধা হবে যদিও আপনারা সব কিছুই জানেন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের একটু সমস্যা হবে তাই আমাদের ফার্স্ট ইয়ারকে একটু বিশেষ করে লক্ষ্য রেখে এই ভিডিওটি যাই হোক এইরকম প্রশ্নের অ্যাসাইনমেন্ট যখন আপনারা লিখতে শুরু করবেন আপনারা একের দাগ থেকে পরপর উত্তর লেখা শুরু করবেন আমরা করি কি অনেক সময় থিওরি পরীক্ষায় ছোট প্রশ্ন আগে লিখি যেহেতু ছোট প্রশ্নের নাম্বার বেশি ওঠে তাই ছোট প্রশ্নগুলো আগে লিখি তারপর বড় প্রশ্ন লিখি কিন্তু অ্যাসাইনমেন্টে আপনারা সেই রকম করবেন না প্রশ্নপত্রে দাগ নাম্বার অনুযায়ী পরপরই করবেন ধরুন একের দাগের প্রথম উত্তর লিখলেন একের দাগের যে ছটি প্রশ্ন আছে তার মধ্যে থেকে আপনি পছন্দ মতোই দুটো প্রশ্নের উত্তর লিখবেন প্রথম একের দাগের দুটো প্রশ্ন লেখা হয়ে গেলে এরপর আপনি যাবেন পরবর্তী দুইয়ের দাগের যে কোনো তিনটি প্রশ্ন আপনি লিখে নেবেন দুইয়ের দাগের কমপ্লিট হলে লাস্ট তিনের দাগের যে কোনো চারটি প্রশ্ন আপনি লিখে নেবেন আপনাকে এই পরপর প্রশ্নগুলো লিখতে বললাম তার কারণ হচ্ছে অ্যাসাইনমেন্টের এই যে টপ সিট আপনারা দেখছেন এই টপ সিটে আপনাকে উল্লেখ করতে হবে দেখুন কোশ্চেন নাম্বার আপনার অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুযায়ী একের দাগের ধরুন ক খ দুটো প্রশ্ন লিখতে হয় যদি একে দাগের ক খ লিখ ক বা একে দাগের ঘ লিখেন তাহলে দুটো প্রশ্ন আপনাকে এখানে উল্লেখ করতে হবে আপনি কোন প্রশ্নগুলো লিখেছেন তারপর দেখুন দুয়ে দাগের যে প্রশ্নগুলো লিখেছেন সেইগুলো আপনি উল্লেখ করে দিলেন তিনের দাগের যে প্রশ্নগুলো লিখেছেন তিনের দাগের যদি তিনটে বা চারটে লিখতে হয় সেই অনুযায়ী আপনি এইভাবে প্রশ্নগুলো এখানে উল্লেখ করতে হবে তার নিচে যিনি অ্যাসাইনমেন্ট দেখবেন পরীক্ষক বা এক্সামিনার তিনি নাম্বার দেবেন তাহলে ওনাদের নাম্বার দিতে সুবিধা হয় পরপর সিরিয়াল অনুযায়ী প্রশ্নের সিরিয়াল অনুযায়ী নাম্বার দিতে ওনাদের সব থেকে সুবিধা হয়